গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমরা আবারও যুক্ত হচ্ছি নজরুলের কাছে, সহকর্মী নজরুল আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নজরুল, ইজতেমায় মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। লিলিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আমবাগানের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার 57তম প্রথম পর্বের অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন। তাদের আমরা দেখেছি জায়গা না পেয়ে, অর্থাৎ খিত্তায় জায়গা না পেয়ে রাস্তায় এবং টয়লেটের ছাদে এবং বিভিন্ন কালবার্ট এবং ড্রেনের মধ্যে কিন্তু তারা অবস্থান করছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, এইরকম চিত্র কিন্তু আপনার সব জায়গায় মানুষ কিন্তু এখন অবস্থান করছেন, অর্থাৎ ভিতরে জায়গা না পেয়ে, অর্থাৎ খোলা আকাশের নিচে যে কোনো জায়গায় তারা জায়গা পাচ্ছে সেখানে কিন্তু মানে আপনার সামিয়ানা টানিয়ে কিন্তু তারা অবস্থান করছেন। তো আমি এখন যেখানটায় আছি কামালপাড়া ব্রিজের এই পাশে, এই পাশটায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন নৌকার মধ্যে এবং বিভিন্নভাবে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। ইভেনকি আপনার টয়লেটের ছাদের উপরও আপনারা দেখেছি যে উপরে সামিয়ানা টানিয়ে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং দিন এবং আখলাতের কথা চিন্তা করে তারা কিন্তু এইভাবেই অবস্থান নিচ্ছেন এবং 3 দিনের জন্য তারা এবং তারা শ্রম দিবেন এবং তারা কিন্তু এখানে ইমান এবং আখলাতের কথা শুনবেন, এটাই তাদের প্রত্যাশা। এবং পাশাপাশি আমরা যদি দেখাতে চাই, গত রাত্রে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে মুসল্লিদের, কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। খালি খোলা আকাশের নিচে যারা ছিলেন তারা কিন্তু বৃষ্টির পানি তাদের উপরে পড়েছে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো মানে অভিযোগ করতে নারাজ যে বৃষ্টির পানিতে তাদের কোনো সমস্যা হয়নি। এভাবেই কিন্তু তারা দিন এবং ইসলামের প্রসারের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনি জানেন যে 67টা জেলা থেকে কিন্তু খিত্তায় খিত্তায় মানে পরিপূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান, আশপাশে কিন্তু সম্পূর্ণ জায়গা ছড়িয়ে, অর্থাৎ ভিতরে জায়গা সম্পূর্ণ না পেয়ে কিন্তু তারা বাহিরে খোলা আকাশের নিচে অবস্থান করতেছেন। এবং আমি যদি একটু দেখাতে চাই, এই যে এখানে কিন্তু তারা একটি কালবার্ট এবং ড্রেনের উপরে কিন্তু অবস্থান করছেন এবং এখান থেকেই তারা মানে শুনবেন ইসলামের কথা এবং বিভিন্ন মুরব্বীদের দিক নির্দেশনামূলক কথা শুনবেন। এবং তারা কিন্তু ভিতর থেকে জায়গা যখন না পেয়েছেন তারা কিন্তু খোলা আকাশের নিচে এসে অবস্থান নিয়েছেন এবং সামিয়ানা টালিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং 15,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তাদের নিরাপত্তা কাজে রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সবগুলো সেক্টরে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক মানে উৎসাহ রয়েছে, তবে এবার 50 লক্ষের মতো মানুষ আসতে পারে এবং বিদেশি মেহমানও আমরা দেখেছি প্রতিটি বিদেশি মেহমানখানায় কিন্তু অবস্থান করতেছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ইজতেমার সর্বশেষ খবরাখবর।